This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. চার মাসের কন্যা সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাতের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য শীতলকুচি জুড়ে। পারিবারিক বিবাদের জেরে নিজের চার মাসের কন্যা সন্তানের গলা কাটল তার মা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শীতলকুচি থানার অন্তর্গত শঙ্কারবাড়ি এলাকায়। শিশুটির দিদা নাতনিকে নিয়ে তড়িঘড়ি মাথাভাঙা হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে কোচবিহার MGN মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। মাথাভাঙা হাসপাতালের জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রবীর বাগ জানান, চার মাসের এক শিশু সন্তানকে নিয়ে তার দিদা হাসপাতালে ছুটে আসেন। তখন দেখেছি গলা দিয়ে রক্ত পড়ছে, মনে হয় কোনো ধারালো অস্ত্র দিয়ে গলায় বেশ কিছুটা অংশ কেটে গেছে। তাই প্রাথমিক চিকিৎসা করে দ্রুত কোচবিহারে সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মাথাভাঙা হাসপাতালে সার্জেন না থাকার কারণে বাধ্য হয়েই স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে। শিশুর বাচ্চার সঙ্গে আসা ভদ্রমহিলা জানিয়েছেন, চার মাসের শিশু সন্তানের গলায় তার মা ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। তবে এখনও পর্যন্ত পরিবারের কোনো পরিচয় পাওয়া যায়নি। মাথাভাঙা মহকুমা হাসপাতাল থেকে পুলিশের কাছে বিষয়টি জানানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কর্মরত ডাক্তার প্রবীর বাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা সত্যিই নির্মম। একজন মা হয়ে কী করে নিজের চার মাসের সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলতে পারে তা সত্যি সত্যিই দুর্ভাগ্যজনক। তবে সঠিক তথ্য পুলিশের তদন্তের মাধ্যমে উঠে আসবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনি কি হন? আপনি কি হন? তোমার কি মানে বেটি আর বেটি জামাই কায় কায় কি করছে? বেটি গলা কাটি দিছে, ভাইবাস ত্যাগ করে দিচ্ছে, ভাইবাস ত্যাগ করে দিচ্ছে, বেটা বউ মাসিতে কাজে লাগাইছে, এখানে গলা কাটি দিছে বেটি মোর। ওর মা তোমারে বেটি কাটি দিছে? হ্যাঁ। বেটার না খাওয়া একটা কিছুক্ষণ আগে একটা ছোট বাচ্চা আপনার ইমার্জেন্সিতে নিয়ে এসেছিল, কি ঘটনা ঘটেছে যদি একটুখানি বলে? সঙ্গে তো একজন ভদ্রমহিলা কোলে করে নিয়ে কাঁদছিল আর বলছিল ওর মা নাকি গলা কেটে দিয়েছে। তত ছোটো বাচ্চা, যেহেতু এখানে সার্জেন নেই, আমি খুলে একটুখানি খুলে দেখলাম ব্লিডিং হচ্ছে। আমি এখানে কোনো কিছু করার রিস্ক নিইনি। আমি বলেছি ফটাফট তোমরা কোচবিহার নিয়ে চলে যাও, আমি টিকিট করে দিয়েছি, রেফার টিকিট, রেফার ফটাফট নিয়ে চলে যাচ্ছে। মানে কতটা কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি কেটেছে? কী অস্ত্র মনে হয়? জানি না, কিছু দিয়ে কেটে দিয়েছে। কে মানে কে কেটেছে? ওর মা বললো, তো বললো ওর মা কেটে দিয়েছে। কি নাম স্যার আপনার? থ্যাংক ইউ স্যার।